এই বাজিগার পাখির তিনটা বাচ্চার মধ্যে একটা, কিন্তু এটা কয় নাম্বার বাচ্চা এটা এখন আমরা বলতে পারতেছি না। তো এটাকে টেম করাচ্ছে হচ্ছে আমাদের রাফাত ভাইয়া। রাফাত ভাই একটু দেখি আপনাকে। আচ্ছা, তো এটাতে টেম করাচ্ছে হচ্ছে আমাদের রাফাত ভাইয়া। পাখি কিন্তু মাশাআল্লাহ অনেক জোশ। ওকে খাবার দিয়ে দিচ্ছি কিন্তু তারপরে সে খাচ্ছে না। আর ওদিকে তার মা বাবা কিন্তু আমাদেরকে ফলো রাখতেছে সব সময় যেন আমরা তার বাচ্চাটার সাথে কি করতেছি। ওই যে ফোকাস করতে, তাও ফোকাস মিস্টেক হয়ে যেতেছে। ও, যদি আমরা এখন কিন্তু 30 FPS ভিডিওটা করতেছি, যার কারণে কিন্তু আমরা ঠিক মতো কিন্তু দেখাতে পারতেছি না। পাখিটার মা বাপের কাছে যেতে যেতেছে, মাশাল্লাহ পাখনা কিন্তু ফেজার কিন্তু এসে পড়েছে। কই যায়, কই যায়, তোর উপরে। ও তুই এখন এটার বাই করিস নাকি? হ্যাঁ, প্রথম বাই করলি নাকি? আগে বাই করিস? বাই করিস, লাভ দিব কিন্তু। উঠতে দিতে পারেন এটা, উঠে যাবো আমি। আলো টালো কম আসতেছে এখান থেকে যদি আমরা ধরি। মাশাল্লাহ পাখিটা কিন্তু দেখতে একটু হেলদি টেলদি লাগতেছি। বাই দা ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, কারণ ব্যাকগ্রাউন্ডটা অনেক কিছু জামা কাপড় আবর্জনা পড়ে আছে। যেদিক ধর মা বাবা আমাদেরকে সবসময় খোঁজ খবর নিতেছে, তার মা বাবার সাথে আমরা কি করতেছি, তার ছেলেটার সাথে বা বাচ্চাটার সাথে। এত বড় একটা চেহারা, শয়তানটার মতন লাগতেছে পুরাই। অন্যদিকে ওরা জেলাস হচ্ছে, ওদের কিরণ কেন এইভাবে বের করি না। ওরা তো এটা বুঝতে আসে না যেন ওনাদের যদি আমরা বের করি, ওরা একবার উইরাম উইরা পুরাটা গড় ঘুরতে থাকে এইভাবে এভাবে। তো মাশাল্লাহ ছোটো আছে, উঠতে মরতে পারে না, এই সাহস নিয়ে এটারে বাইর করেছি। পকেটের মধ্যে ঢুকাই চুপ না, শ্বাস বন্ধ যাবো এইদিকে। না না, এটা আমাদের পাখিটার মধ্যে কিন্তু আমি কিন্তু সবগুলো পাখি নিয়ে আসি, কিন্তু আমি একটাকে আদর করি নি, এটাকে ফার্স্ট আদর করলাম। আস্তে করে করে যাতে ও বুঝার আরাম দিয়ে আসে। উল্টা করে ঘুরান দাও না, উল্টা করে ঘুরান দিলেই হয়ে যাবে, ঘুমাই যাবো গা বেটা, আরাম পেয়ে গেছি। মাশাল্লাহ মার মার খেতে লাগে দিন। তো তো গাইস, এখন আমরা আমাদের আম্মুর কাছে পাখিটাকে নিয়ে যাব, আর দেখবো আম্মুর রিয়েকশনটা কীরকম দেখা যায় নাকি। সবশেষে আমরা রিয়েকশন, হ্যাঁ রিয়েকশন ভিডিও মানে, তো দেখি রিয়েকশনটা কীরকম আসে। আর এটা হচ্ছে আমাদের PC সেটআপ, যেটা কিনা এখন বর্তমানে স্লিপ মুডে চলতেছে। এটা কিন্তু আমি আমার পেজের থেকে অর্ডার করছি, যদি কারোর এই জিনিসটা লেগে থাকে, মিউজিক সিঙ্ক LED বলে এটাকে। আমি যদি কথা বলি তাহলে কিন্তু এটা লাফাবে, এখন চুপ করি তো দ্যাটস ইট, লাফাবে না। আর এটা হচ্ছে আমার PC-টা, যেটা দিয়ে আমার সব ভিডিওগুলো এডিট হয়ে থাকে। এটা হচ্ছে আমার সস্তা কিবোর্ড, যেটা 100 টাকা দিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার সস্তা একটা মাউস, যেটা আমি কত 450 টাকা দিয়ে নিয়েছিলাম ফোর টেকের। আর এটা কি ফার্স্ট লেক না জানি, কিনে জানি না। তো এখন আমরা নিয়ে যাব হচ্ছে আমার আম্মুর কাছে পাখিটাকে, দেখি আম্মু কীরকম রিয়েকশনটা দেয়। তোমরা মা বাবা তোমরা একটু বসো। মাশাল্লাহ পিছনের লেঞ্জাটাও কিন্তু সুন্দর হয়েছে, যদি আপনারা দেখেন একবারে সবুজের মধ্যে হলুদ হলুদ শেড এসে পড়ছে। ওই আবার পিছনে তাকায় দেখতেছে আমাকে, যেন আমাকে চিনে নাকি। তুমি বন্ধু আমাকে চিনো বলো তো। এই বন্ধু 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 রাহত তোমার বন্ধু হিসাব করতেছে, খাওয়ান ঢুকা দিয়েছে ওটার ভিতরে। কিন্তু ওর মা বাবা এখন মন ভরা খাবে, কিন্তু জানি না খবর তার ছেলেদের জন্য বা বাচ্চার জন্য খাইতে পারবে কি না।
মন বুড়া খাইতেছে খা করা প্যানে চিল। এখন আমরা যাবো আমার আম্মুর কাছে, সরি আম্মুর কাছে আব্বু নাই।